হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই ফ্রেন্ডস? আজকে দেখাবো পয়লা বৈশাখ এবং লঞ্চে আমরা যেভাবে ইলিশ মাছ ভাজি খাই সেটা দেখাবো। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন ফ্রেন্ডস। মাছটা কিন্তু অনেক বড়, 700 টাকা করে কেজি নিয়েছিল না? তো চলুন ফ্রেন্ডস, আমরা এখন মাছের আষ্টাগুলো ফেলাচ্ছে। এভাবে সম্পূর্ণ মাছের আষ্টাগুলো ফেলে নেব। এটা কিন্তু পদ্মার ইলিশ না, এটা হচ্ছে বরিশাল ইলিশ না? বরিশালের রূপালী ইলিশ। এভাবে পুরো মাছের আষ্টাটা ছাড়িয়ে নেব। এখন আমরা কেটে নেব মাছটা। যারা যারা মাছ কাটতে জানে না তারা কিন্তু এভাবে দেখে শিখে নিতে পারেন ভিউয়ার্স। আমরা কিন্তু আস্ত ধুয়ে নিয়েছি, সেজন্য কিন্তু আর ধোবো না, ঠিক না? স্বাদটাকে ভালো, তাহলে মাছের স্বাদটা থাকে ভালো, খেতেও খুব মজা লাগে। দেখুন ফ্রেন্ডস, আমাদের মাছটা কিন্তু কাটা হয়ে গেছে। এখন এটার মধ্যে হলুদ লবণ মাখাবো। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো নিচ্ছে আর পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছে। এখন এটা মাখাবো। দেখুন আমরা হচ্ছে কড়াইতে সাদা সয়াবিন তেল দিয়ে নিয়েছি, মাছটা ভেজে নেব। আগে আমরা হচ্ছে শুকনো মরিচটা পুড়িয়ে রাখবো, তেলে ভেজে আর কি উঠিয়ে রাখবো। কারণ বলেছি যে লঞ্চে অথবা পয়লা বৈশাখেতে আমরা যেভাবে শুকনো মরিচ অথবা কাঁচা মরিচ দেখাই, তো আমরা সে আমি লঞ্চে তো সাধারণত শুকনো মরিচ ভাজা থাকে আর শুধু একটা মাছ থাকে, সেটাই ভাবছি আপনাদের সঙ্গে তুলে ধরবো ভিউয়ার্স। আর আমার ভিডিওটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। এই দেখুন আমরা কিন্তু মরিচগুলো পুড়িয়ে নিয়েছি এভাবে তেলে ভেজে। তো সাথে থাকুন আর দেখুন, এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো এভাবে ভেজে নেব। এখন আমাদের মাছটা প্রায় ভাজার শেষ হয়ে এসেছে, আর যখন খাবো সেটাও দেখাবো ভিউয়ার্স। সাথে থাকুন, শুধু শুকনা মরিচ ভাজা আর এইভাবে বাসায় বসে ট্রাই করে খাবেন ইলিশ মাছ ভাজা, পয়লা বৈশাখের স্বাদ এবং লঞ্চে বসে খাওয়ার স্বাদটাই অনুভব করতে পারবেন ভিউয়ার্স। আর এটা খেতেও কিন্তু খুব মজা লাগে। এভাবে খেলে কিন্তু ভিউয়ার্স লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে না, লঞ্চে যেতে হবে না, পয়লা বৈশাখের জন্য অপেক্ষা করতে হবে না। বাসায় বসে শুধু একটু বুদ্ধি খাটালে কিন্তু আমরা এইভাবে কিন্তু রান্নাটা করে খেতে পারি ভিউয়ার্স। দেখাশোনাও থাকলো আর নিজেদের তৃপ্তিটাও মেটাতে পারলাম। দেখুন আমরা কিন্তু তেল সহ নিচ্ছি, কারণ লঞ্চে বা ফেরিতে তেল সহ দেয়, সেই জন্য হচ্ছে ভাবলাম এটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু হয়ে গিয়েছে। এই যে দেখুন, শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছিলাম আর হচ্ছে তেল সহ এই যে ইলিশ মাছটা ভেজে রেখেছি, এভাবে করে খাবো ভিউয়ার্স। আমার ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি কোনো কিছু করে থাকি বা হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন, এবং পাশে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। কারণ হচ্ছে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো না কেন আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। তো সে পর্যন্ত সবাই যেখানে থাকুন না কেন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং সাজাজ ভ্লগস চ্যানেলের সঙ্গেই থাকুন। আজকে দুপুরে লাঞ্চ হচ্ছে এটা, ইলিশ মাছ ভাজি তেল সহ এবং শুকনা মরিচ সাথে তেলে ভাজা।
তো আল্লাহ হাফেজ।